আমরা দেখব করণী গুণ। করণী গুণ ফলেও করণী যোগফলের মতো আগে করণীটাকে সিম্পলিফাই বা সরলতম আকারে করে নিতে হবে। তারপরে ওখানে যোগফল আমরা দেখেছিলাম যে করণীটা সদৃশ্য কিনা সেটা চেক করতে হচ্ছিল, কিন্তু গুণ ফলে আমাদের দেখতে হবে করণীটা আমাদের সমমূলীয় কিনা, সমমূলীয় কিনা আমাদের সেটা দেখতে হবে। তবে সমমূলীয় হলে আমরা সমমূলীয় করণগুলো গুণ করতে পারবো বিভিন্ন সংখ্যাগুলো এবং অবলোহ সংখ্যাগুলোকেও গুণ করে লিখতে হবে। তাহলে আমরা আগে করে দেখি, এটা হচ্ছে 8×3 × 3 × 2 × 45। এইটিকে আমি পাওয়ার
এবার দেখছি এদের বেস গুলো সবারই কি আছে টু আছে তাই তো বেস সবারই টু আছে তাহলে আমরা সূচকের নিয়মে কি করেছিলাম যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n মানে বেস আমি a তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি আর এই এন্ডে পেজ আমার